মমতা অফিস মনে আপনার কাছে জোরাত করে বলছি, আমার মতো মহিলাদেরকে যেন আপনি আর নির্যাতিত না করবেন না। আপনার পার্টির নেতাদের কাছে আমার এইটুকু অনুরোধ, ক্ষতি হয় আমার বাড়ি দুয়ার ভেঙে দিয়েছে, সব গুড়িয়ে দিয়েছে, এরকম অন্যায় অত্যাচার পশ্চিমবঙ্গে যেন আর না হয়। কোনো মহিলার উপর, আমার উপর যেটা হয়েছে, কোনো মহিলার উপর যেন আর না হয়। মুখ্যমন্ত্রীর কাছে আমার হাত জোর করে বিনীত নিবেদন, সেও একজন মহিলা, আমি একজন মহিলা, আমি এই মেয়েদের মা, তাদের কাছে আমার জোরাত করে অনুরোধ, কোনো মেয়েকে যেন এরকম অসম্মান করবেন না। আমার মতো যেমনি শাড়ি খুলে দিয়েছে, কোনো নারীর যেন শাড়ি এই পশ্চিমবঙ্গে না খুলে দেওয়া হয়। আমার এইটাই রিকোয়েস্ট মুখ্যমন্ত্রীর কাছে, আমি মন প্রাণ থেকে বলছি। এর একজন বিজেপির দলনেত্রী হিসাবে দাঁড়িয়েছিলাম ওখানে, আমি 2 তারিখ থেকে গ্রাম ছাড়া হয়েছি, আমি বাঁকুড়া রিনাস থানার সাংরুল গ্রামে ছিলাম। আমাকে খণ্ডঘোষ থানার পুলিশ যেয়ে আমার খোঁজ করে আমাকে বাড়িতে কমিশনারের সাপোর্টে আমার গ্রামে নিয়ে আসে। আমাকে তারা ভরসা দেয় যে তুমি বাড়িতে চলো, তোমার উপর কোনো রকম আর অত্যাচার হবে না। পুলিশ দিয়ে আসার পর আমাকে তারপরের দিনে PMC দুষ্কৃতীরা আমার উপর অ্যাটাক করে, সেই খবরটা আমরা খণ্ডঘোষ থানাতে জানাই। তারপরে খণ্ডঘোষ থানার পুলিশ আমার ঘরকে আসে, আমার ইনকোয়ারি করে যায়। কিন্তু তারপরে আবার তারপরের দিনে আমার শাড়ি খুলে দেয় TMC নেতারা, দুষ্কৃতীরা আমার শাড়ি খুলে দেয়, আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, সেই ফটো আমার কাছে আছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, আমার গায়ে পিঠে আঘাত করেছে। মহিলারাও মানে ওরা পুরুষরা আগে আমার উপর অ্যাটাক করে কাপড় চোপড় ছেড়ে দেবার পর মহিলারা আমার পিঠেতে লাঠি মেটে, আমার জাঙ্গে দাগ আছে, লাঠি মেরে বুকে হাত পর্যন্ত দিয়েছে, ছিঁড়ে দিয়েছে সব শরীরটাকে। কেননা আমি বিজেপির একজন দলনেত্রী হিসেবে উগরিপ গ্রামে পঞ্চায়েতে ছিলাম। একজন আমি একটা কথা বলতে চাইছি যে মুখ্যমন্ত্রী সে একজন মহিলা, সে একজন মহিলা, সে একটা মায়ের জাত, আমি একজন মহিলা, সে মানুষ, আমিও মানুষ। সে যদি একজন মুখ্যমন্ত্রী হতে পারে, আমি একজন গ্রামে দলনেত্রী হতে পারবো না? আমি কেন সে বাইরের জগৎটাকে দেখতে চাইছি, আমিও দেখতে চেয়েছি, আমি প্রকাশে এসেছি। সেইটাই TMC নেতাদের গ্রামের আমার উপর আক্রোশ যে তুমি একজন শিডিউল কাস্টের মহিলা হয়ে, সামান্য একজন নারী হয়ে কেন এত বড় প্রোটেকশনে দাঁড়াচ্ছ, মানে এত নেতৃত্ব এত দেখাচ্ছ কেন? এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।